উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় তা টেকসই, পরিবেশ ও জনবান্ধব কিনা তা বিবেচনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাশ্রয়ী হওয়ারও পরামর্শ দেন তিনি। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB 61তম সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা চলছে। তিনি বলেন, 2026 সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার। এতে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে। মাসের মধ্যে পাবে সেই পাবে সেটার জন্য না হয়, এটা যোগ্যতা সৃজনশীলতা, যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কী আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য নির্মাণ করা না হয়, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন সেটার জন্য না হয়।